আমার ওনারা 21,000 টাকা বলছে, 4,000, 4 ঘন্টা 5 ঘন্টার বিয়েতে আমি কোথা থেকে দেব? আপনি বলেন 4 ঘন্টায় 21,000 টাকা বিল কিভাবে তুললেন? আমার বাবা হঠাৎ করে কালকে রাতে 3টা বাজে ঘুরি ঘুরছে, ঘুরি ঘুরার পরে স্ট্রোকের বাপ হয়েছে, আমরা নিয়ে আসছি লাকসামে, লাকসাম থেকে রাখে নাই নিয়ে আসছি এইতে কুমিল্লা কুচাতলিতে, কুচাতলিতে আমরা দালালের খপ্পরে পরে দালালেরা আমাদেরকে এখানে নিয়ে আসছে, নিয়ে আসি এখানে ভর্তি করা দিয়েছে, ভর্তি করা দেওয়ার পরে ডাক্তারে আমরা এখন ডাক্তার একটা দিয়েছে, ডাক্তারে উনি চাইছে চাইয়ে দেখে ওনারা কিছু ওষুধ দিয়েছে, আমি ওষুধগুলো ফার্স্ট হাসপাতাল থেকে আনছি, আনানোর পরে উনি বিশেষ চাইছে 800 টাকা, তো আমি 700 টাকা দিয়েছি, দেওয়ার পরে উনি আমার ভর্তি দিয়ে দিয়েছে, কেছে 12 ঘন্টা পরে পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না, ওনার ইয়ে ব্যান্ডে ডাক্তার দেখাতে হবে, যদি দেখাতে হয় তাহলে বাইরে ডাক্তার আনে দেখাতে হবে, তো 4,500 টাকা লাগবে, তো আমি বলছি যে থাকুক না, এখন থাকার পরে উনি প্রায় দিনের 11টা বাজে গেছে, আমি 8টা বাজে আমি ভর্তি করেছি, 11টা বাজে গেছে, উনি একবারের জন্য আসে আমাদের জিজ্ঞাসা করেন যে আমার রোগী কী করে বা রোগী আছে কি না, এটাও জিজ্ঞাসা করে নাই, তো আমার বিরক্ত বোধ করে আমি করছি যে আমরা যে আমাকে আমাদেরকে রিলিজ দিয়ে দেন, ওনারা আমাদেরকে ঘুরেতে কয়েছে, আবার ম্যানেজারকে কল দেন, ম্যানেজারকে কল দিয়েছে, ম্যানেজার বলতেছে আমি আসতেছি, আস্তে আস্তে উনি প্রায় 1টা বাজে গেছে, 1টা বাজে যাওয়ার পরে আমার উনি আসে কাগজ একটা দিয়ে দিয়েছে 21,040 টাকা, আমি বললাম যে ভাই আমরা 4 ঘন্টা ছিলাম না, 4-5 ঘন্টা ছিলাম, 21,050 টাকা 40 টাকা কেন? এখন আমি আমার মামারে কল দিয়েছি, আমার মামা ছিল কুমিল্লা, তারা বলছে যে এখানে ভালো মেশিন নেই, আনারা এনে হয়ে থাকলে আনা করে এনে চাইবে না, আনারা ইয়ার সরে এনে সিট খালি নেই, এরপর এটাকে বসে আমরা এখানে আনি ভর্তি করাই দিচ্ছি, মেডিকেল আমি ভর্তি করাই নাই, উনি নিজেই আর ওনারা আমার এখানে দেখছে, দেখে এখানে নিয়ে আসছে, কী ক্ষতি হচ্ছে এটা একটু বল? আমার ক্ষতি হচ্ছে যে আমি কি দিন মজুর, আমি 100 টাকা করে ইনকাম করে আমার সংসারে চালাতে পারি না, আমার ওনারা 21,000 টাকা বলছে, 4,000, 4 ঘন্টা 5 ঘন্টার বিয়েতে আমি কোথা থেকে দেব? তো আমি আমার মামারে বলছি, আমার মামা ওনার কাছে অনুরোধ করছে, ম্যানেজারের কাছে অনুরোধ করছে, ম্যানেজারকে অনুরোধ করছে, আর ম্যানেজার কথা আমরা 200 টাকা 2,000 টাকা কম দিবে, এরপরে কাছে 2,000 টাকাই কম হবে না, আচ্ছা ঠিক আছে মুক্তি যেতে হিসেবে আপনি 8,000 টাকা কম দেন, 18,000 টাকা এই হসপিটালে এলাকায় ইউনাইটেড হাসপাতাল। আপনার মেডিকেল কলেজ থেকে দালাল কীভাবে আপনাকে বলে? আপনি দালালে যে আমি ওখানে নিচে আর দালালে গাড়ি থেকে নামছি, আর দালালে আমার নিয়ে গেছে ওখানে, নিয়ে কথা আছে এখানে টিকিট কাটেন 30 টাকা, ওখানে নিয়ে টুল একটা নিয়ে আসছে, টুল টিকিটটা দিয়ে এরপরে ডাক্তারের কাছে নিয়েছে, আমরা 7 তলায় চলে গেছি, ডাক্তার আমরা তো 7 তলায় ইয়া দিয়েছে এই টিকিটে, 7 তলার কাছে নিয়েছে, 7 তলায় উনি কী কী জানি পরীক্ষা দিয়েছে এগুলো নিয়ে দালালেরা আমরা বলে যে এখানে কোনো পরীক্ষা টরীক্ষা হচ্ছে না, আমরা ঘুরে এবং আমাদের কাছে চলে, আমার এখানে নিয়ে আসছে দালালেরা। এখানে পরীক্ষা নিরীক্ষার বিল আছে, ভর্তি ফি আছে, এডমিশন ফি, এডমিশন ফি আছে, সিট রেন্ট আছে, সার্ভিস চার্জ আছে, যেগুলো সে ব্যবহার করছে এগুলোর বিল আসছে। রোগী নিজে আসবে না, মানে রোগী মনে হয় সম্ভবত কোনোভাবে আসছে, কোনো রকম মাধ্যমে আসছে, আমাদের কাছে রোগী আসে আমরা সেবা দেই, ঠিক আছে, ঠিক আছে। এখন যদি 4 ঘন্টায় 21,000 টাকা বিল যদি জেলা সিভিল সার্জন কার্যালয়ে বলে যদি এটা অনৈতিক হয়েছে, আপনি দায়ভার কি গ্রহণ করবেন? আমার হসপিটালের পরিচালক আছে, ম্যানেজিং ডাইরেক্টর আছে, এরপরে চেয়ারম্যান আছে, ওনারা এই বিষয়ে কথা বলবে, আপনার তো লাইসেন্স নাই ভাই, আমাদের সব লাইসেন্স, আমাদের সব লাইসেন্স আছে, কাগজ আছে, আপনারা হচ্ছে থার্ড গ্রেডের হসপিটাল, এখানে আমাদের অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা যায় না, তারপর আপনারা কি ক্যাটাগরির হসপিটাল? আমি তো অস্বীকার করি না যে এটা সি ক্যাটাগরির হসপিটাল না। হ্যাঁ তাহলে এই কিভাবে আপনারা এই যতটুকু কার্যক্রম আমি রোগীর স্বজনকে দেখে নেবে এমন কোনো কথা বলি নাই, আমি ওই যে ওই ভাইটার সাথে কথা বলছি, না আমি দেখে নিবে এরকম কোনো কথা বলি নাই, আমি দেখে নেবো এমন কোনো কথা বলি নাই। সিম্পল প্রশ্ন, যে আপনার কি মনে হচ্ছে আপনার হাসপাতালে অনিয়ম আছে কিনা?
আপনার হাসপাতালে কি কি মনে হচ্ছে, আপনার অনিয়ম আছে কিনা সেটা বলুন তাহলে। প্রত্যেক প্রতিষ্ঠানে অনিয়ম থাকে, টাওয়ারও আছে, মনেও আছে অনিয়ম, সব হসপিটালে অনিয়ম থাকে, ছোটখাটো ছোটখাটো অনিয়ম থাকে। আমাদের ডাক্তার হচ্ছে ডাক্তার রিয়াজকে আমরা আরএমও দিছি, ডাক্তার ইমরানকে আমরা আরএমও দিছি, ঠিক আছে। ওনারা রোস্টার মেনটেন করে, ওনারা যাদেরকে দিয়ে করায় আমরা তাদেরকে নিয়ে নিই। হ্যাঁ আছে, অবশ্যই আছে, ওদের কাগজ আছে আমাদের কাছে। ভাই আপনাদের দক্ষিণ দিকে যে জরুরি বিভাগের ডাক্তার, এখানে দেখলাম যে সবাই শুয়ে থাকে, কোনো টেবিল টেবিল নাই, এটার বিষয়টা কি? এতে তো কোনো কভারও নাই, কভারও নাই, অপরিষ্কার অপরিচ্ছন্ন সব। ওয়ার্ড বয় রাত্রে, ওয়ার্ড বয় রাত্রে ঘুমানোর জায়গা পায় না, ঠিক আছে, ওখানে শোয়। আচ্ছা তো ইমার্জেন্সি কি ওয়ার্ড বয় ঘুমানোর জায়গা? হ্যাঁ, ইমার্জেন্সি কি ওয়ার্ড বয় ঘুমানোর জায়গা না? ইমার্জেন্সি ওয়ার্ড বয়রা মাঝে মধ্যে থাকে। এখন যে কভার নাই, কেন নাই? কাবার নাই, কাবার উপরে চাদর ধুতে নিয়ে গেছে। তাহলে এখন রোগী আসলে কি করবে? আচ্ছা আপনাদের অভিযানটা শেষ হোক, আমার গলা ব্যথা। আমি বলি শুনেন, আমাদের সাথে যেভাবে কথা বলছেন, আমি 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 এভাবে জিজ্ঞাসা, আমি বলি, আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে, হ্যাঁ উনি আমার সাথে ফোনে মনে কথা বলছিল। আপনার সাথে কে কথা বলুক না বলুক, আপনি আপনি কি টোনে কথা বলেন? আপনি ওর সাথে যে টোনে কথা বলছেন, আপনি আমাকে বলেন যে আপনি কি কি সেবা দিতে পারেন? উনি তো আমার সাথে পরিচয় দিয়ে এসে কথা বলতে পারতো নাই। এর আগেও বিভিন্ন সময় ইউনাইটেড হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে, ঠিক আছে, যে আপনাদের জরিমানা করা হয়েছে, সেই সব শর্তগুলো কি আপনারা পূরণ করছেন? আমি তখন ছিলাম না। আচ্ছা এই যে ডাক্তার আর সার্টিফিকেট নাই, উনি ওরা যে নিয়োগ দিল, উনি সেন্ট্রাল মেডিকেলে ইন্টার্নশিপ কমপ্লিট করছে, ঠিক আছে, কিন্তু বিএমডিসি সার্টিফিকেট নাই।